আসসালামু আলাইকুম বিডি টুডের কালো সংবাদে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যুব এশিয়া কাপে পিছিয়ে গেল বাংলাদেশ নেপাল ম্যাচ আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ এবার ডিপেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ যুবাদের এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে আগামী তেইশ ডিসেম্বর পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশ অনুর্দ্ব উনিশ দলের তবে পরিবর্তন হয়েছে সেই সূচি নতুন সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ চব্বিশ ডিসেম্বর চব্বিশ তারিখ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক রাকিবুল হাসানের দলের প্রতিপক্ষ নেপাল অনুর্দ উনিশ দল বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে যথাক্রমে পঁচিশ ও আটাইশ ডিসেম্বর যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে একত্রিশ ডিসেম্বর এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ বিতে যেখানে প্রতিপক্ষ নেপাল শ্রীলঙ্কা ও কুয়েত এক গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ধন্যবাদ সবাইকে এছাড়া নিত্য নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না